দেখো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি জয় এরকম এক বালতি জামা কাপড় কেচে আর এর মধ্যে করে রেখে গেছে ও কেছে মেলেও দিয়ে যায় আমি যেহেতু ব্লগ করবো বলে তো ওকে বলে রাখি তুই যদি সকালবেলা করে জামা কাপড় কাচিস তাহলে এই বালতিটার মধ্যেই রেখে দেবি ওই যে আমরা কড়িহাট গেছিলাম না তো এই জামা কাপড়গুলো হচ্ছে সেই দিনকার জামা কাপড় আরও কিছু জামাকাপড় ছিল কিন্তু এই কয়েকদিন যাবৎ যেহেতু বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে তো সেই কারণে কাচাকুচি কিছুই করতে পারিনি আর গড়িয়াহাট থেকে আসার পরের দিনই আমি বলেছিলাম কাজবো বলে জয় বলছে না এখন তোকে কাজতে হবে না আর সেদিনে তো রান্না বান্না হচ্ছিল বৃষ্টিও হচ্ছিলো সেদিনকে তো সেই কারণে জয় বলেছিল যে এখন কাজতে হবে না আজকে ভেজাস না আমি পরে কেঁচে দেবো তো সেই কারণে আর কি এই আজকে সমস্ত কাপড় কেঁচে দিয়ে তারপরে ও কাজে বেরিয়েছে আমি কিন্তু একটুও ডের পাইনি জানো তো এমনই ঘুমোচ্ছিলাম আসলে আমি রাত করে একটু ঘুমোই তো তো ওই জন্য সকালবেলা একদমই আমার চোখ খোলে না ঘুম থেকে উঠে দেখি পৌনে এগারোটা মতো বাঁচতে যায় ব্যাস আমার তো মাথায় হাত এইবারে সমস্ত কাজ কি করে সামাল দেবো আমার পুরো এডিটিং পড়ে আছে ভয়েস ওভার দেওয়া পড়ে আছে তো ওই কাজগুলো তো আগে করতে হবে তাই না কারণ টাইমে ভিডিও পোস্ট করতে না পারলে তখন সমস্যায় পড়ে যাব কারণ সবাই জানে আমি দুপুর দুটোই ভিডিও পোস্ট করি তো দেরি হয়ে গেলে তখন একটু সমস্যা হবে এরকম হয় না যে আমি যখন ইচ্ছা পোস্ট করতে পারবো হ্যাঁ করলে করা যায় কিন্তু সবাই তো জেনে গেছে মানে সবাই জানে যে আমি দুপুর দুটোই ভিডিও পোস্ট করি তখন একটু সময়ের এদিক ওদিক হয়ে যাবে যাই হোক অনেক কিছু ভাবনা চিন্তা করার পর আগে সকালবেলার ব্লগটা শুরু করে দিয়েছি নয়তো অফ ক্যামেরা সমস্ত কাজ হয়ে যাবে আমি তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারবো না তাও আজকে সব কিছু শেয়ার করতে পারিনি কারণ কি আমি মাঝে মাঝে এডিট করছি ভয়েস ওভার দিচ্ছি তার মাঝে মাঝে একটু করে ব্লগ করছি আমি মানে আজকে পুরো অবাক জানো তো এইটুকু সময়ের মধ্যে মানে ভোরবেলা উঠে যায় তো এইটুকু সময়ের মধ্যে কিছুক্ষণ বাদেই বেরিয়ে পড়ে কাজে তো এইটুকুনি সময়ের মধ্যে সমস্ত কাজ বুঝেই কিভাবে ও আজকে করেছে আমি জানি না আমি কিছুই টের পাইনি প্রথমত অতগুলো জামা কাপড় ভিজিয়েছে কাচাকুচি করেছে তারপরে হচ্ছে আগের দিনে তোমাদেরকে বলেছিলাম আমি ভাত খেতে পারিনি দুপুরবেলা ভাত পুরো গোলে মানে জল হয়ে গেছিলো তো সেই কারণে আজকে জয় ভাত করে দিয়ে গেছে তার কারণটা হচ্ছে আমি প্রেশার কুকার এখন অবধি ব্যবহার করতে সেভাবে শিখিনি ঢাকনাটা আমি আটকাতে পারি না তারপরে জলের মাপটাও আমি ঠিকঠাক জানি না সেই জন্য করে জয় আমাকে প্রেশার কুকারে হাত দিতে দেয় না ও একটু ভয় পায় আর কি সেই কারণে বলে আমি তো থাকি না বাড়িতে ওই জন্য করে ভোরবেলা উঠে আমার জন্য ভাত করে দিয়ে গেছে প্রেশার কুকারে সেই জন্য করে আগের দিন রাত্রেবেলা মানে কম চাল নিয়েছিল শুধু রাতের জন্য আর কি আর সকালবেলা আমার জন্য টাটকা ভাত করে রেখেই গেছে আর তারপরে আবার গ্যাসটা তোমাদেরকে দেখালাম রান্নাঘরটা পুরো পরিষ্কার চকচক করছে আগের দিনের ব্লগে তো তোমরা দেখিয়েছো আমি পুরোটা সাবান দিয়ে ধুয়ে একদম পরিষ্কার করেছি তো সেগুলো জয়কে বলেছিলাম সেই কারণে সকালবেলা ও ভাত করে আবার গ্যাসটাকেও মুছে পুরো পরিষ্কার করে রেখে গেছে আমি তো অবাক আমি তো বুঝতে পারছি না কিন্তু কাল আগের দিন রাতে আমি পরিষ্কার করে রেখেছিলাম তবুও ভাত করলে একটু ফ্যান তো পরে কেমন একটা শুকিয়ে শুকিয়ে যায় তো যখন জয় ফোন করেছিল বললে আমি গ্যাস মুছে রেখে এসেছি দেখবে আমাদের প্রত্যেকের জীবনেই কোনো না কোনো কষ্ট লোকেই থাকে চাপা কষ্ট একটা থাকে মনের মধ্যে কিন্তু দেখবে এত কষ্টের মধ্যেও তোমার জীবনে যদি এমন একটা মানুষ থাকে যে তোমার জন্য চিন্তা করে ছোট বাচ্চার মতো তোমাকে যত্ন করে এরকম একটা মানুষ জীবনে থাকলে যে কোনো পরিস্থিতিতেই ভালো থাকা যায় এই ছোট্ট মতো প্যান্টটা কিনে আমার কি সুবিধা হয়েছে জানো তো একটু নিম পাতা ভাজা করছিলাম এর মধ্যে মায়ের কাছ থেকে এনেছিলাম ওই বাড়িতে নিম পাতা গাছ আছে জানো তো মারা শুকনো করে রেখেছিল তো অনেক দিন আগে একটুখানি আমি নিয়ে এসেছিলাম নিম পাতা ওই কড়াইতে শুকনো করে একটু ভাজা ভাজা করে মানে তেল ছাড়া আর ওটা না অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে দেওয়া যায় ওটা নিম বেগুনও করা যায় বেগুনের সাথে কিংবা আলু সেদ্ধর সাথে মাখা যায় আজকে খুব ইচ্ছে হচ্ছিল একটু নিমপাতা পাতা আলু মাখা খেতে তো সেই কারণে দুটো আলু সেদ্ধ দিয়ে দিতে বলেছিলাম জয়াকে ভাতের মধ্যে জয় সকালবেলা আলু সেদ্ধ করেই রেখে গেছিলো ভাতের সাথে তো সেটাকে একটুখানি নিম পাতা ভেজে আর একটুখানি আলু মাখা করছি আর সকালবেলা তো তোমরা দেখলে হরলিক্স খেয়েছিলাম দুটো বিস্কুট দিয়ে আর তারপরে যেটা দেখলে বড় একটা বক্স এটা আজকে সকালবেলায় এসেছে পার্সেলটা একদম সকাল সকাল মানে যখন আমি ঘুম থেকে উঠেছি তার কিছুক্ষণের মধ্যেই পার্সেলটা এসেছে পার্সেলটার মধ্যে ওইটার মধ্যে কি আছে আমি আর এখন কিছু বললাম না তোমাদেরকে একটু সাসপেন্স থাক আর মিনি ব্লগ বানিয়েছি আমি সেটা তো তোমরা তখন তোমরা দেখতেই পাবে তবে আজকের ব্লগে কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের কি মনে হচ্ছে এই বক্সটার মধ্যে কি রয়েছে আমাকে জানিও কেমন আচ্ছা আজকে দুপুরবেলা ভাত খেয়েছি নিমপাতা আলু মাখা আর আয়লা মাছের দিয়ে আজকে সেরকম একটা কাজ বাজ শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে কারণটা তো তোমাদেরকে বললামই আমার ভিডিও এডিট করা হয়নি আগের দিন রাত্রিবেলা তো সেই কারণে না এডিট করা ছিল অর্ধ থেকে এডিট করা ছিল আর আমি অর্ধেক এডিট করে ভয়েস ওভার দিয়েছি এটাতে অনেকটা সময় চলে গেছে এবার ভিডিও সেভ হতে অনেকটা সময় লাগে তারপর থামনেল বানাতে হয় তো সেই কারণে আমি ফোনটা হচ্ছে আমি যে সমস্ত কাজবাজ করেছি ঘরে সব কিছু সুর করতে পারিনি তো সেই কারণেই কাজবাজগুলো শেয়ার করতে পারিনি তোমাদের সাথে আর এই জামা কাপড়গুলো নিয়ে যেয়ে কী পোষতেছি আমি আজকে একমাত্র আমি জানি কারণ কি সারাদিন বৃষ্টি হচ্ছে একবার করে বাইরে মিলছি আর একবার করে ঘরে মিলছি একটু যদি জল না ঝরে না তাহলে পরে ঘরে মেলা যায় না দেখবে আর ওই যে পাশের ঘরটা আছে ওখানে কিছুক্ষণ মিলেছিলাম কিন্তু তারপর দেখছি আবার বৃষ্টি মানে কমে গেছে মানে মেঘ করেছিল কিন্তু বৃষ্টি একদমই হচ্ছিল না তো সেই কারণে বারান আবার বারান্দায় বলছি উঠোনে কাপড়গুলো মেলেছিলাম আবার দেখছি ঝিরিঝিরি বৃষ্টি আবার একটা সাইডে জড়ো করে রেখেছিলাম তো এই করতে করতে সন্ধে হয়ে গেছে হাওয়ায় পরে মানে একটুখানি জলটা ঝরে গেছে জামা কাপড় থেকে আর এই বিছানা চাদরটা দুপুর থেকেই ফ্যানের নিচে মেলে রেখেছিলাম ছেঁড়ার টুকরো কাপড় ছিল সেইগুলো একদম আমি মানে লম্বা লম্বা করে টুকরো করে আর ওই গিট বেঁধে বেঁধে দড়ি খাটিয়েছি জানো তো ঘরের চারিদিকে আর কোনো উপায় ছিল না ঘরটাকে পুরো ধোপাখানার মতো দেখতে লাগছে চারিদিকে দড়ি কিন্তু দেখো এই ফ্যানের নিচেই জামাকাপড়গুলো আমাকে শুকাতে হবে আর কোনো উপায় নেই এমনিতে বর্ষাকালে জামাকাপড় ঠিকঠাক রোদ লাগে না তো কীরকম একটা ভ্যাপসানি গন্ধ হয় তো এই হাওয়ায় শুকিয়ে নিই কালকে সকালে যদি রোদ ওঠে সেগুলো আবার রোদে দেবো আবার দুদিন রোদ খাইয়ে তারপর এগুলো আলমারিতে তুলবো কেন কি এই বর্ষাকালের কাপড়ে কেমন একটা গন্ধ বন্ধ হয় জানো তো তো ওই কারণে ফ্যানের নিচে যতটা পেরেছি দড়ি খাটিয়ে ঘরের মধ্যে জামা কাপড়গুলো সমস্ত মেলে দিয়েছি আর এইদিকে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব তোমাদের সাথে ওই যে দিদিভাই পাঠিয়েছিলেন না ওই ফার্মেসিলি তো ওটাকেই আজকে রান্না করবো এতদিন তো রান্না করিনি সকালবেলায় প্যাকেটটা কেটেছি দেখলে তোমরা সকালবেলা ভেবেছিলাম বানাবো জানো তো কিন্তু ওই বেলা হয়ে যাওয়ার কারণে আর বানায়নি তো এখন ভাবলাম সন্ধ্যাবেলা বানাই জয় আসলে খেতেও পারবে সেই কারণে এখন রান্না করছি তো প্রথমেই ওটা আমি কড়াইতে ড্রাই রোস্ট করে নিলাম অনেকে দেখছি হালকা তেলে ভাজছে কিন্তু আমি এমনি শুকনোই ভেজে নিলাম আর পাশে গরম জলও বসিয়ে দিয়েছি ভেবেছিলাম ছোটো বাটিতে বসাতে গেলাম প্রথমে তো ভাবলাম যে না এগুলো হয়তো ধরবে না ওই জন্য করে এই বড়ো গামিতে জলটা বসিয়ে দিয়েছি আর আজকে ডিম দিয়ে বানাবো পর জানো তো যেরকম চাউমিন হয় আর কি আমি তো কখনো করিনি এটা প্রথমবার রান্না করছি আর প্রথমবারই আমি খাবো নেটে দেখছিলাম রেসিপিটা অনেকে বানাচ্ছে এইভাবে তো দেখি এভাবেই চাউমিনের মতো করে বানিয়ে দেখি কেমন লাগে আর দিদি আমাকে ছবি পাঠিয়েছিল দিদি এরকম চাউমিনের মতনই করেছিল সবজি টবজি দিয়ে এখন আমার কাছে সেরকম কিছু সবজি নেই আলু ছিল তো আলু পেঁয়াজ টমেটো আর ডিম দিয়েই করছি সামান্য একটু একটু করে তেল দিয়ে আর আজকে রাত্রেবেলা বানানোর আরও কারণ হচ্ছে কি আজকে জয়ের কাজের জন্য একটু বেরোতে হয়েছে তো দেরি হবে ওর বাড়িতে ফিরতে জানো তো আর জল ছাড়া তো আমি একা একা এই সমস্ত কল মানে জল ব্যবহার করতে পারি না কোনো রান্নায় কল পাম্প ওটা করা আমার পক্ষে সম্ভব নয় টুকটাক ঠিক আছে কিন্তু এই রান্নাবান্না চাল ধুতে তো অনেক জল লাগে তো সেই কারণে খুবই সমস্যা হয় তো জয় বললো যে এখন রান্না বান্না করতে হবে না আমি যাই তারপর দেখা যাবে কিন্তু শুনলাম জয়ের ফিরতে অনেকটাই রাত হবে তো ওই জন্য ভাবলাম যে এই জিনিসটা বানাতে তো খুব একটা জল লাগবে না আর ঘরে যেহেতু সমস্ত কিছুই রয়েছে ভাবলাম আজকে রাতের জন্য তাহলে এটাই বানিয়ে ফেললাম আর জয়কেও জিজ্ঞাসা করলাম যে ও খাবে না ও যদি না খেত তাহলে অন্য কিছু বানিয়ে দিতাম কারণ কি মানুষটা সারাদিন ঘরে তো কিছু খায় না মানে ঘরের খাবার খায় না বাইরে খাই ঠিকই কিন্তু বাড়ির রান্নাবান্না বাড়ির খাবার দাবার আর আমার চোখের সামনে খেলে মনে হয় শান্তি লাগে বাইরে কখন কি খাচ্ছে না খাচ্ছে তার ঠিক নেই সেই জন্য আমি চেষ্টা করি রাত্রেবেলা একটু ভালো মন্দ রান্না করতে যাই হোক তো জয় বললে এটা খাবে কারণ ও তো কখনো খায়নি প্রথমবার খাবে তো ওই জন্য দুজনের জন্যই বানাচ্ছি জানো তো আর এটা করলাম কি প্রথমে ভার্মিসিলিটা একটুখানি রোস্ট করে নিলাম তারপর ওটা তুলে গরম জলের মধ্যে দিয়ে রেখেছি খুব বেশিক্ষণ দিনই কিন্তু একটা সময় বুঝে দিয়ে রাখতে হবে চাউমিনের থেকেও কম সময় লাগে এটা জানো তো এই দেখো আমি ভিজিয়ে রেখেছিলাম পুরো ঝরঝরে দেখো একদম আর ফ্যানের নিচে কিছুক্ষণ দিয়ে রেখেছিলাম এর মধ্যে কিন্তু তেল মাখায়নি কিচ্ছু না শুকনোই এটা রয়েছে আর তারপর কড়াইতে ডিম একটা ভেজে নিয়েছি তারপর একটুখানি তেল দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে আর নুন দিয়ে চৌকো চৌকো করে ডুমো ডুমো করে আলু কেটেছিলাম সেই আলুটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি আর তারপরে আলুটা তুলে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ফোড়ন অনেকে দেখছি রসুনও দিচ্ছে তো রসুন গোটা রসুন ছিল না সেই কারণে দিইনি কাঁচা লঙ্কা দিয়েছি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাও ডুমো ডুমো করে কেটেছি ছোট ছোটো চৌকো চৌকো করে আর তারপরে পেঁয়াজটা একটু হালকা পিঙ্ক কালার হতেই দিয়ে দিয়েছি টমেটো টমেটোগুলো গলে যেতে আলুটাকে আবার ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করেই এই সেদ্ধ করে রাখা ভার দিয়ে দিয়েছি আর দেখো একদমই ঝরঝরে হয়েছে একটার সাথে একটা কিন্তু একদমই লেগে যায়নি দেখো দেখেই বুঝতে পারবে তোমরা লেগে গেলে একদম চিপকে চিপকে যেত খুন্তির সাথে কিন্তু দেখো একদমই ঝরঝরে হয়েছে তবে একটা গন্ডগোল আমি করে ফেলেছি কি জানো তো এত পরিমাণে হয়ে গেছে মানে আমি মাপটা বুঝতে পারিনি নেটে দেখছিলাম অনেকে বানাচ্ছে কিন্তু তারা অল্প করে বানিয়েছিল কিন্তু আমি ভেবেছি দুজনা খাবো রাত্রেবেলা তো চাউমিনের মতো ভেবেছিলাম আর কি কিন্তু জলে ওটা দেওয়ার পর দেখছি দ্বিগুণ হয়ে গেছে অনেকটা বেশি হয়ে গেছে আমরা দুজন এটাকে শেষ করতে পারিনি রাত্রেবেলা তো রেখে দিয়েছিলাম পরের দিন সকালবেলা যেহেতু আমরা রাত করেই বানিয়েছি সকালবেলা খেয়ে নেবো বলে খেতে এটা বেশ ভালোই ছিল তবে একটু একটু সিমুয়ের মতো লাগছিলো তোমরা কে কে খেয়েছ আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর রাতে জয় বাড়ি ফিরেছিল আমার জন্য ওষুধ নেই এই ওষুধগুলো আমার শেষ হয়ে গিয়েছিলো আজকে জেনে এইটুকুই আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও একটা লাইক করে দিও সবাই ভালো থেকেও দেখা হচ্ছে কাল নতুন ব্লগ